A very warm welcome to Bengal Global Business Summit. সিঙ্গাপুর থেকে লন্ডন, বিনিয়োগের খোঁজে ছুটে চলেছেন মুখ্যমন্ত্রী। এবার মুম্বাই নগরীতে বিনিয়োগ টানতে হাজির হলেন তৃণমূল সুপ্রিমো। 2011 থেকে 2017 সাল পর্যন্ত একের পর এক বিজনেস সামিট ঘটা করে পালন করা হয়েছে রাজ্য সরকারের তরফে, যা নিয়ে কটাক্ষ করতে পিছপা হননি বিরোধীরা। অতীত থেকে সাম্প্রতিক সময় বিনিয়োগের প্রস্তাব ও বাস্তব অবস্থান নিয়ে বিধানসভায় বারবার সরব হয়েছেন বিরোধীরা। সিঙ্গুর মামলা জয়ের পর থেকে বিনিয়োগ বিতর্কে নতুন করে জড়িয়ে পড়েছে শাসক দল। শিল্প বিনিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বারবার আশ্বাস দিলেও দমানো যায়নি বিরোধীদের। যদিও মুখ্যমন্ত্রী সিঙ্গুর মামলা জয়কে শিল্প বিনিয়োগের অভিযানের ক্ষেত্রে সফল পদক্ষেপ বলেই মনে করেছেন, আর এই জয়কে টার্গেট করেই রাজ্যে বিনিয়োগ টানতে কোমর বেঁধে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দেশের শিল্পের গড় আনুপাতিক আয়ের থেকে কিছুটা এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 2015 থেকে 16 সালে জিডিপি ছিল 7.1। এই তথ্যকে হাতিয়ার করেই বিভিন্ন আলোচনা সভায় মুখ্যমন্ত্রী শিল্প বিনিয়োগের বিষয়ে আশ্বাস দিয়েছেন বারংবার, তা সত্ত্বেও বাস্তবের চিত্রটা অন্যরকম। জিডিপি তথ্য দিয়ে সরকার দলের বাইরে মুখ বন্ধ করলেও দলের অন্তরেই শুরু হয়েছে বিতর্ক। 2016 সালে তৃণমূল দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাদের মূল টার্গেট ছিল রাজ্যে শিল্প বিনিয়োগ। বাস্তবে দাঁড়িয়ে সেই টার্গেট ইতিমধ্যে কোনো পজিটিভ দিককে তুলে আনতে পেরেছে কিনা তা বলা বেশ কঠিন। এরই মাঝে অর্থনৈতিক রুগ্নতাকে সামনে রেখে সরকারি কয়েকটি সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে। তাই বলা যেতে পারে সরকারের কাছে এখন মূল চ্যালেঞ্জ বৃহৎ অংশের কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্বের হার কমানো। আসন্ন শীতকালীন অধিবেশনে বিনিয়োগের প্রশ্ন নিয়ে বিরোধীদের সরব হওয়ার সম্ভাবনা প্রবল। শিল্প ইউনিট তৈরির পাশাপাশি বিনিয়োগের খরা কাটিয়ে ওঠাও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলাই যায়। সব মিলিয়ে ঘরে বাইরে রীতিমতো চাপেই রয়েছে শাসক দল। এখন শুধু অপেক্ষা বিনিয়োগের খরা কাটিয়ে শিল্পের ফসল কবে ফলবে বাংলার বুকে। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7, কলকাতা।